বিসমিল্লাহিরহমানিরহিম, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের চ্যানেলটির নাম দিলরুবা বাংলা অনলাইন ক্লাস। এই এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ক্লাসগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। শ্যামপুর মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। তার আগে আমার পরিচয়টুকু জানিয়ে দিচ্ছি। আমার নাম দিলরুবা, পদবী প্রভাষক ও বিভাগীয় প্রধান, বিষয় বাংলা, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আজকে আমরা আলোচনা করব রচনা নিয়ে। আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা রচনা নিয়ে কিছু কথা বলব। তো প্রথমে জানিয়ে দিচ্ছি শিক্ষণফল। এই অধ্যায়টি পাঠ করে শিক্ষার্থীরা প্রবন্ধের সংজ্ঞা ও কাঠামো সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখতে পারবে। প্রবন্ধ শব্দের অভিধানিক অর্থ প্রকৃষ্ট বন্ধন। এই বন্ধন হচ্ছে ভাব ও ভাষার। ভাব সমৃদ্ধি, মননশীল ও যুক্তিনিষ্ঠ গদ্য, যুক্তিনিষ্ঠ গদ্য রচনাকে প্রবন্ধ হিসেবে গণ্য করা যায়। অর্থাৎ কোনো মননশীল ভাব কিংবা তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরস্পরায় সুসংহতভাবে প্রকাশিত হয়ে শিল্প রূপ লাভ করলে তাকে আমরা প্রবন্ধ বলতে পারি, ইংরেজিতে যাকে আমরা এসে বলে থাকি। এই ইংরেজি এসে শব্দটি বাংলায় প্রবন্ধ হিসেবে গৃহীত। ভূমিকা, প্রবন্ধের প্রথমেই আমরা ভূমিকা লিখে থাকি। তো ভূমিকা সম্পর্কে আমি কিছু কথা বলে নিচ্ছি। ভূমিকা হলো প্রবন্ধের সূচনা অংশ। ভূমিকাতে মূল বিষয় বা ভাবের প্রতিফলন এমন ভাবে হওয়া দরকার যাতে পরবর্তী অংশে প্রবন্ধের ক্ষেত্রে সহজ হয় এবং বিষয়টি হৃদয়গ্রাহী হয়ে তা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ভূমিকাতে আমরা পুরো রচনাটির কি বিষয় নিয়ে রয়েছে তার সামান্য কিছু আংশিক ধারণা দিব ভূমিকাতে। ভূমিকা একটি রচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা না থাকলে রচনাটি শুরুই হবে না। রচনার ভূমিকা অর্থ হচ্ছে শুরু, প্রারম্ভিকতা। প্রথমে সূচনা কিভাবে হবে সেটি আমরা ভূমিকার মাধ্যমে দেখে থাকব। পুরো রচনাটির কাঠামো আমরা ভূমিকার মাধ্যমে জানতে পারব। এরপরে রয়েছে মূল অংশ। মূল অংশে আমরা অনেকগুলো আলাদা আলাদা ভাগে ভাগ করে নিতে পারি। ভূমিকার পরে শুরু হয় প্রবন্ধের মূল অংশের অবতারণা। মূল অংশে থাকে প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা। মূল বক্তব্য পরিবেশনের ক্ষেত্রে বিষয়টি সহজভাবে উপস্থাপন করতে হয়। প্রয়োজনে ছোট ছোট উপশিরোনাম নির্ধারণ করে মূল অংশের অবয়ব সাজানো যায়। যে কথাটি আমি বললাম, আমরা এই মূল অংশটিকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে অনেকগুলো নতুন নতুন নাম দিয়ে বিভিন্ন ছোট ছোট অংশ করতে পারি। যেমন উপসংহার, যেমন সূচনা, এরকম ছোট ছোট অংশে ভাগ করে আমরা লিখতে পারি। এরপরে যেটি রচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে উপসংহার। উপসংহার প্রবন্ধের সর্বশেষ অংশ। এই অংশটি ভূমিকার মতোই খুবই গুরুত্বপূর্ণ। প্রবন্ধের ভূমিকাতে যে কথা বলা হবে উপসংহারে সে কথার মূল্যায়নধর্মী সিদ্ধান্তমূলক সমাপ্তি হয়। অর্থাৎ উপসংহারেই হচ্ছে রচনাটির সমাপ্তি বা শেষ। এখানে আমরা রচনাটির দ্বারা কি ভালো বিষয় জানলাম, কি খারাপ, এই বিষয়টির একটা দিক নির্দেশনা, সিদ্ধান্ত, মন্তব্য, এগুলো আমরা উপসংহারে দিয়ে থাকি, দিয়ে আমরা রচনাটি শেষ করি। যদি আমাদের রচনাটি কমন না পড়ে তাহলে আমরা রচনাটিকে বানিয়ে লিখব। ভূমিকা মূল অংশে কিছু আমরা প্যারা করব এবং উপসংহার অবশ্যই দিব। এভাবে দিয়ে আমরা রচনাটি শেষ করব। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কতগুলো রচনা দেয়া হয়েছে সেই রচনার উপরেই তোমাদের পরীক্ষা হবে। তো সেই রচনাগুলো সম্পর্কে তোমরা জানবে, পড়বে,
এজন্য আমি তোমাদেরকে রচনার উপরে একটি আংশিক ধারণা দেওয়ার জন্য এই ক্লাসটি নিয়েছি। প্রবন্ধ রচনা নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা আবশ্যক, সেই বিষয়গুলো দেখো। শিক্ষার্থীরা, প্রবন্ধ রচনার জন্য প্রদত্ত বিষয়টি সম্পর্কে ভালোভাবে ভেবে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। বিষয়টিকে আগে ভেবে নিতে হবে, আমি কি কি প্যারা করব, কি কি লিখব, কোন কোন বিষয় রয়েছে, এর ভালো দিক খারাপ দিক, কি কি বিষয় লেখা যায়, সেই সব বিষয় আমরা একটি সংকেত দিয়ে আগে লিখে নেব, একটা কাঠামো দাঁড় করাব। ভোটার রচনাটির জন্য মনে মনে একটি নকশা সাজিয়ে নেওয়া ভালো। প্রবন্ধের বিষয় অনুযায়ী তত্ত্বের ব্যবহার করা যায়, তবে প্রাসঙ্গিক মন গড়া ও অশিক্ষিত তথ্য প্রত্যয়ের ব্যবহার প্রবন্ধের মূল ভাবকে যেন না নষ্ট করে সেদিকে খেয়াল রাখতে হবে। মন গড়া কোনো বিষয় অবাঞ্ছিত, নিজে যেটা ভাবছে এরকম, যার কোনো ভিত্তি নেই, তথ্য নেই, অপ্রাসঙ্গিক, এ ধরনের কোনো তথ্য আমরা সেখানে উপস্থাপন করব না। প্রবন্ধের বিষয় অনুযায়ী ভাষা ব্যবহার করা উচিত। সাধারণ প্রবন্ধের ভাষা হয় গুরুগম্ভীর, অন্যদিকে আবেগপ্রবণ আবেগপূর্ণ ভাষা ব্যবহৃত হয়। সাধু ও চরিত্র রীতির মিশ্রণ অবশ্যই বর্জনীয়। যে কোনো যাই আমরা লিখি না কেন, সেখানে সাধু ও চরিত্র রীতির মিশ্রণ অবশ্যই দূষণীয়। এই ধরনের যদি কোনো শব্দ লেখা হয়, বাক্য লেখা হয় বা কোনো কিছু লেখা হয়, তাহলে সেটা পুরোটাই জিরো দেওয়া হবে, এখানে কোনো মার্কই আশা করা যাবে না, কারণ এই দুই ভাষা একসঙ্গে ব্যবহৃত হবে না। ভাষা যেন সহজ সরল ও প্রাঞ্জল হয় সেদিকে, সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে, মনোযোগ দিতে হবে। প্রসঙ্গের পুনরুক্তি এড়িয়ে চলতে হবে। যে কথাটি আমি একবার বলেছি সে কথাটি আমি আর একবার বলবো না, তাহলে শুনতে বা পড়তে বিষয়টি খারাপ শোনাবে। রচনায় 20 মার্ক আছে বলে পুরো খাতা ভর্তি করে লিখবো, একই কথা বারবার লিখবো, কোনো মূল বিষয় থাকবে না, তাহলে সেটা পুরো মার্ক ভালো মার্ক পাওয়া যাবে না। বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তোমরা জানো বিরাম চিহ্ন কোথায় কীভাবে ব্যবহার করতে হয়। বিরাম চিহ্ন রয়েছে 12টি, তারি, কমা, সেমিকোলন, এগুলোই বেশি ব্যবহৃত হয়। কোথায় আমরা ব্যবহার করব, একটি বাক্য শেষ হলে কোথায় আমরা তারি দিব, এই চিহ্নগুলো আমাদের ধারণা রয়েছে, তো এই চিহ্নগুলো আমরা যথাযথভাবে ব্যবহার করব। প্রবন্ধ যাতে খুব দীর্ঘ বা খুব ছোট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে পরীক্ষায় প্রবন্ধ রচনার জন্য বরাদ্দকৃত নম্বর বিবেচনায় রাখা আবশ্যক। আমরা জানি যে রচনাতে 20 মার্ক রয়েছে, এই 20 মার্কের জন্য আমরা কতটুকু লিখব, একেবারেই ছোটও লিখব না, আবার অনেক বিশাল লিখব না, কারণ বাংলা দ্বিতীয় পত্রে আমাদেরকে অনেক লিখতে হয়। এখন এই রচনা লিখতে গিয়ে যদি আমরা অন্য প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে সেটা খুব খারাপ হবে। এই জন্য আমরা সব প্রশ্নের উত্তর দিয়ে সব শেষে রচনা লিখব। যতটা সময় থাকবে 20 মার্ক অর্জন করার জন্য, আমরা পুরো সময়টা, শেষের সময়টা রচনায় লিখব। তো তোমাদের জন্য যে বিষয়গুলো দেয়া হয়েছে দেখো, নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়। সাম্প্রতিক বিষয়ে এখানে অনেক কিছু বিষয় আসতে পারে, বর্তমান সময়ে ঘটে যাওয়া করোনা ভাইরাস, এর প্রভাব, এর কুফল সুফল, এগুলো, তারপরে ভূমিকম্প একটা বিষয় এটাও হতে পারে। আবার সাম্প্রতিক বিষয় সম্পর্কে বর্তমান সময়ে যা কিছু ঘটবে সেসব নিয়ে তোমরা একটি ধারণা রাখবে। ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন, এই ধরনের বিষয়গুলোর উপরে তোমরা একটু ধারণা রাখবে। এছাড়া এই বিষয়গুলো তোমরা বিভিন্ন বই থেকে বিভিন্ন পয়েন্ট নোট ডাউন করবে, করে অনেকগুলো পয়েন্ট তৈরি করে তোমরা এই রচনাগুলো সম্পর্কে নোট ডাউন করে পড়বে। এগুলো তোমাদের বাড়ির কাজ, এবারে পরীক্ষা এগুলো থেকেই থাকবে, সংক্ষিপ্ত সিলেবাসে এগুলোই দেওয়া আছে। তো এগুলো তোমরা ভালো করে পড়বে, রচনাগুলো লিখবে, আবার আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আসব। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।